টাকা যে কি পদার্থ আপনি অনাহারে একদিন থাকলেই বুঝতে পারবেন। কোনো মানুষ যখন কোনো চাকরি বা উপার্জনের পথ খুঁজে না পেয়ে যেভাবে পথ চলে, তখন তাকে দেখলেই বোঝা যায় যে টাকা কি বস্তু। এক সময় তার চলার ভঙ্গি, ঝুলে পড়া কাঁধ, তার চোখের দৃষ্টি তা প্রকাশ করে। যে কোনোভাবেই তার হীনমন্যতার ভাব কাটিয়ে উঠতে পারে না। যে মানুষ চাকরি করে সে যে অনেক ক্ষেত্রে নানা বিষয়ে তার তুলনায় কম প্রতিভাশালী তা বোঝা যায় না। তাই সাফল্য টাকার অঙ্কেই নির্ধারিত হয়। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, এটা ছিল আমার গত পরশুর ভিডিও। তো এই ভিডিওটা কালকেরই আমি আপলোড করার কথা ছিল। তো আসলে ভিডিও এডিটও করেছি, সব কিছু ঠিক করেছি, ভিডিওতে ভয়েস দেই নেই। তো সন্ধ্যায় যেহেতু বাসায় মেহমান আছে, মেহমান বলতে আমার বোন, বোনের জামাই, ওর বাচ্চা আছে আর কি। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো আসলে আপনারা জানেন। তো তার জন্য দেখা যায় যে একটু তো ব্যস্ত থাকতেই হয়। মেহমান হয়েছে আল্লাহর রহমত, সেই মেহমান যখন ঘরে আসে আপনাকে একটু বাড়তি সময়, বাড়তি রান্না বান্না সেগুলো করতেই হবে। তো যাই হোক, হ্যাঁ, কেন বললাম টাকার কথা, টাকা না থাকলে আসলে আপনি কিছুই করতে পারবেন না। এই যে ছোটোখাটো আয়োজন, বোন এসেছে তার জন্য কিছু রান্না, তাও করতে কিন্তু টাকার প্রয়োজন। আর এই পৃথিবীতে আসলে যা কিছু হচ্ছে আমি মনে করি শুধু পেটটার জন্যই হচ্ছে। আর পেটকে ভরপুর খাবার দিতে হলে কিন্তু সেই টাকারই প্রয়োজন আর কি। তো যাই হোক, সকালবেলায় নাস্তার আয়োজন করলাম। তো সবজি রান্না করতে হয়নি, যেহেতু বোন এসেছে আপনারা দেখেছিলেন রাত্রেই আমি রান্না করেছিলাম। তো সেখানে সবজি ছিল, তারপর কবুতরের মাংস রান্না করছি সেটা ছিল, ডিম ভেজে নিয়েছি, মিষ্টি ছিল, সেগুলো দিয়ে আমরা নাস্তা করেছি। রাত্রে আমি এগুলো ধুয়ে রেখেছিলাম এখানে, এখন আর কি যেহেতু শুকিয়ে গিয়েছে আমি একটা ঝুড়িতে রাখি। তো বেশি মানে জিনিসপত্র হলে সেটা আমি সিঙ্কের পাশে এভাবে শুকাতে দেই আর কি। তা আমার কিন্তু অলরেডি নাস্তা বানানো হয়েছে, সেটা শেয়ার করিনি। তো আপনাদেরকে আজকে একটা সুখবর দিব, অনেকেই দেখা যায় জানতে চান আপু তোমরা কয় ভাই বোন, তারপর দেখা যায় যে তোমার বাড়ি কোথায়, অনেক জিনিস। তো আমার বোনের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিব। হ্যাঁ, সেটা হয়েছে, এই যে কিউট কিউট ফুলগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা আসলে আমাদের পরিবারেরই একটা অংশ। তো সেটা কেন বলছি, বলতেছি আপনাদেরকে। তো এখন কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ফুল দেখাবো যা আমিও কিছু রেখেছি। আর সেটা হয়েছে এই যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডেকোর এলিশিয়ান, এটা হয়েছে আমার বোনের পেজ। তো নতুন করে এখানে বিজনেস শুরু করেছে। তো আপনাদেরকে আমার এই পেজটা দেওয়ার মানে হলো আপনারা যারা আমাকে ভালোবাসেন, ঘর সাজাতে পছন্দ করেন, কিন্তু খুব সহজে আমার বোনের এই পেজ থেকে আপনারা এগুলো সব আর্টিফিশিয়ালি ফুল। তো এখন শুধু ফুল নিয়ে কাজ করতেছে, ইনশাল্লাহ কিচেন আইটেম, ঘর ডেকোর এগুলো আর কি খুব শীঘ্রই শুরু করবে। তো এখন আপাতত ফুলগুলো আছে, আপনারা ফুলগুলো অর্ডার করতে চাইলে ওর পেজের সাথে আপনারা লাইক ফলো দিয়ে আপনারা যুক্ত হয়ে যাবেন। আর এগুলা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের যে নর্মাল ফুলগুলা সেগুলো না, এগুলা সম্পূর্ণ ওর মানে আমার বোনের হাজবেন্ড এগুলা চীন থেকে এনেছে আর কি। তো ফুলগুলা আসলে আপনারা যখন অর্ডার করবেন হাতে, মানে ঘর সাজাবেন, হাতে নিলেই বুঝবেন যে আসলে আমাদের দেশের যে ফুলগুলা সাধারণ কাপড়ের মতো, এগুলো আসলে ঠিক ওরকম না। আর আমি বলতেছি আর কি, যেহেতু আমিও কিছু ফুল রেখেছি তো সেটা তো আপনারা দেখবেনই, তবে ফুলগুলো খুবই কিউট। আবারও বলছি, যারা ঘর সাজাতে পছন্দ করেন আপনারা কিন্তু আমার বোনের এই পেজ থেকে ফুলগুলো নিতে পারেন। তো আমি তার জন্য কিছু ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাসায় এসেছে কিছু ফুল আর কি এখানে নিয়ে এসেছে। তো যাই হোক, কিছু কিছু হয়তো অর্ডার পেয়েছে, তো সেগুলো আসলে এখান থেকে পৌঁছানো হবে আর কি, তার জন্য আনা। তো আমিও দেখতেছিলাম, একটু ভিডিও করে রেখে দিলাম যে আমার একটু বলাতে যদি আপনারা কেউ দেখা যায় ওর পেজে আসেন,
লাইফ ফলো দেন, তাহলে দেখা যায় যে এটা ওরও উপকার হবে এই আর কি। তো মাশাল্লাহ ফুলগুলো কিন্তু অনেক কিউট। আপনারা ফুলগুলো দেখতে থাকুন, আর আমি আমার প্রিয় আপুদের কিছু দুষ্টু মিষ্টি কমেন্টস পড়ব। তো আমি প্রথমে কমেন্টস পড়তেছি বাংলাদেশি ব্লগার আরিপা। তো আপু কমেন্টস করেছে যে বাবু নিয়ে ব্যস্ততার মাঝেও সময় পেলে তোমার ভিডিওগুলো দেখি, তোমার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর তোমার ভিডিও কাল কিংবা সন্ধ্যায় আপলোড দিও আপু, দেখতে পারো ভিউটা কেমন হয়। যেহেতু আমি বলেছিলাম যে ভিউর পরিমাণ কমে গিয়েছে, তাই আসলে আপু এই কথাটা বলেছে। তো আমরা তো আমি ফুল ভিডিও করতেছিলাম তখন, আর ওই যে দেখেন আমার বোনের বাচ্চা আর নিয়াজ অনেক দুষ্টামি করতেছিল। তারপর আমার প্রিয় আয়েশা সিদ্দিকা আপু বলেছে সবার আসলে পরীক্ষা, তারপর দেখা যায় তাই খুব ব্যস্ত সবাই আর কি। আর তাছাড়া দেখা যায় অনেকে হয়তো আসলে গ্রামে গিয়েছে, তার জন্য আসলে ভিউজটা কমে গিয়েছে। তো যাই হোক, আল্লাহ চাইলে সব কিছু এক সময় ঠিক হয়ে যাবে। তারপর তো ধন্যবাদ আমার বুবুজান আয়েশা সিদ্দিকা বুবুজানকে। হ্যাঁ, বুবুজান ঠিকই বলেছে যে আসলে সবাই ব্যস্ত, এই জন্যই দর্শক কমে গিয়েছে। তারপর আমি কমেন্টস পড়তেছি শাহরিন 123 আইডির নাম। তো সেই আইডি থেকে আমাকে আপু বলেছে তোমার ভিডিও দেখি, কখনো কমেন্টস করি না। তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে কমেন্টসটা করার জন্য। তো আমার বোনের পেজের যে ফুলগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর আমরা এই যে দুপুরের খাবারের আয়োজন করেছি, আর দুপুরে মজার মজার রান্না হয়েছিল। এখানে ইলিশ মাছ ভুনা, তারপর হয়েছে মুরগি, তারপর ছিল পোলাও, কবুতরের মাংস, আমার সাথে যে বেগুন হয়েছিল সেটাও রান্না করেছিলাম। তো যাই হোক, আমরা খাবার শেষ করে তারপর বোন যে মিষ্টি আর দই নিয়ে এসেছিলো সেটাও আমরা আবার খেয়ে নিচ্ছি আর কি। তো আসলে প্রিয়জনরা কাছে আসলে সবারই মন ভালো থাকে, সময়টাও ভালো কাটে, আমারও মানে শুধু আমার না আসলে আমার পরিবারের সবার, বিশেষ করে আমার বাচ্চাদের সময় কিন্তু খুব ভালো কাটতেছে। তো শুধু আমার না আসলে সব ফ্যামিলিতে যখন মা বোন বাসায় আসে অন্যরকম একটা অনুভব হয় আর কি। আর বোন আসলে তো কথাই নেই, আমার অনেক আপুরা, আমার মনে নেই এই মুহূর্তে, আমার একজন আপু বলেছিল আপু আমার তো কোনো বোন নেই। তো যে সব আপুদের বোন নেই তারা আমাকে বোন ভাবতে পারো, ইনশাল্লাহ যতটুকু পারি তোমাদের সঙ্গে ভালোবাসা মত বিনিময় শেয়ার করব আর কি। তারপর আমি আরেকটা কমেন্টস পড়তেছি রাবেয়া খাতুন আইডি থেকে। উনি কিন্তু কোনো ইউটিউবার না, উনিও হয়েছে আমার আরেকজন প্রিয় আপু। তো রাবেয়া আপু বলেছিল বেড়াতে গিয়েছিলাম তাই কমেন্টস করি না, রাগ করো না। কেন রাগ করবো আপু, তুমি যে এত সুন্দর করে কমেন্টস করছো সেটাই দেখে আমার ভালো লাগতেছে। আমার মেয়ে তোমার কথা বলে যে আন্টি কেমন আছে, মামুনি আন্টি অনেক অনেক ভালো আছে, তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। তো আমি আসলে আমরা তো ওই যে ফুল নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম, তো কিছু ফুল তো সাজিয়ে রাখলাম, আর এই যে অনেকগুলো ফুল এখানে আর কি। আবারও আমরা এটাকে পলিথিন পেঁচিয়ে রাখবো, আসলে এই ফুলগুলো যদি সরাসরি এইভাবে রাখা হয় ফুল কিন্তু মানে ধুলাবালি পরে নষ্ট হয়ে যায় আর কি। তো তারপর আমি কমেন্টস পড়তেছি এভরিডে ব্লগ অ্যান্ড ফুড। আপু আমাকে জিজ্ঞেস করেছে আপু তোমার কোন বোন এসেছে নারায়ণগঞ্জ থেকে সেই বোন কিনা। হ্যাঁ আপু, আমি কমেন্টসে রিপ্লাই দিয়েছি, জানো না তুমি দেখেছো কিনা, আমার যেই বোন নারায়ণগঞ্জ থেকে ওই এসেছে আপু। তো এক ভিডিওতে আপুরা আমাকে জিজ্ঞেস করছিল একজন আপুর এই মুহূর্তে আমার নামটা মনে নেই, আমরা কয় বোন, আমরা ছয় বোন, আল্লাহ পাক আমাদের ছয় বোন, কিন্তু আসলে ইচ্ছা করলেই ছয় বোন একসাথে হতে পারি না, ছয় বোন আমরা ছয় জায়গায় আছি, সবাইরই বিয়ে হয়েছে, সবাইরই বেবি আছে এ আর কি। তো আশা করি আপু, যে আপু প্রশ্ন করেছেন, আপু আসলে নীরব দর্শক হয়ে সবসময় ভিডিও দেখে, তো আপুর নামটাই মুহূর্তে মনে নেই, সরি আপু। তো আপনি জানতে পেরেছেন।
তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া করেছি, আবার পরবর্তীতে মানে কালকের দিনেরও কিছু ভিডিও রেখেছি, যেহেতু আগেরগুলো ছিল পরশু দিনের ভিডিও। কালকে দুপুরবেলা যেহেতু একটু মেঘাচ্ছন্ন এবং হালকা মেঘমেঘ ছিল, তখন আমরা এই যে এখানে বেগুন ভাজা করেছি, তারপর হয়েছে বুনা খিচুড়ি রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, সাথে আমি শুটকির ভর্তা আর হয়েছে কি বলে এটাকে ধনিয়া পাতার ভর্তা সালাদ আছে সেগুলো খেয়েছি। আর মেহমান আসলেই আসলে মজার মজার খাবার, সাথে আসলে নিজের মানুষ হলে তো আনন্দটা একটু ভিন্ন থাকে। তো এই তো কালকে দুপুরের খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিও ইনশাল্লাহ আজকেরটা করে রেখেছি, বোনের সহ বোনে আসার তৃতীয় দিন কি আনন্দ করব সেটা পরবর্তীতে শেয়ার করব। তো এই যে খাবার আমার বড় মেয়ে নিহা গুছিয়ে দিচ্ছে আর কি, সবাইকে নিজেও খাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যে আপনারা যে আসলে ভিডিও দেখেন, যেহেতু ভিডিওর ভিউজ কমে গেছে, তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন। তো যাই হোক, আমরা সবাই মিলে খাচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কিউট কিউট মামনিগুলো। এই যে এটা আমার বোনের মেয়ে আর নিশা নিয়াজ। তো অনেকেই আমার এক আপু বলেছিল যে নিশা নিয়াজকে দেখি, বড় মামনিকে দেখি না। আসলে আপু মেয়ে বড় হয়েছে, তাই আসলে ওইভাবে ক্যামেরার সামনে আনি না এই আর কি। তো দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, যেহেতু আপনারা আমাকে না দেখে ভালোবাসেন। তো এই তো আমিও খাচ্ছি, তারপর কালকে বিকালবেলা বোন সবাইকে নিয়ে আমরা ছাদে গেলাম। ছাদের পরিবেশ তো মাশাআল্লাহ, গিয়েছিলাম আসরের পর, তো আকাশটা কিন্তু অন্ধকার হয়ে আসছে, সাথে সাথে আমার ছাদের কিছু শাকসবজি আপনাদেরকে দেখিয়ে তারপর আমি ভিডিও থেকে বিদায় নিব। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার অনেক আপুরা আমার এই ছাদের শাকসবজিগুলো খুবই পছন্দ করেন, তো তার জন্য আসলে আমি বেশিরভাগ ছাদে আসলেই দেখা যায় যে ভিডিওগুলো করি আর কি। তো এগুলো তো হয়েছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের সিম গাছ, কেয়ারটেকার আঙ্কেল লাগিয়েছে। তো মাশাল্লাহ এই সিম গাছগুলোতে এখন কিন্তু প্রচুর সিম আসছে। আর আমার এক আপুর প্রশ্ন ছিল যে আপু তুমি যে গাছ লাগাও, তোমাদের মানে বাড়িওয়ালা আঙ্কেল কিছু বলে না? তো না আপু, আসলে গাছগুলো আমি পর্যবেক্ষণ করি বেশিরভাগ, কেয়ারটেকার আঙ্কেল যেহেতু বেচারা একটু ওইরকম বয়স্ক মানুষ, তো দেখা যায় যে এই জন্য আমরা মানে আমারই বেশি আসা হয়, পানি দেওয়া হয় আর কি। তো এখন ছাদে কিন্তু মাশাল্লাহ অনেক শাকসবজি আছে, সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এর মাঝে দেখেন আমার এই যে টকপাতা যে গাছটা, সেটা কিন্তু সুন্দর, এই যে কি বলে এটাকে ফুল এসেছে। তো এই ফুলগুলা দিয়ে অনেকে বলে টক রান্না করা যায়, তবে আমি জানি যে লাল যে অংশটা সেটা দিয়ে নাকি একটা জেলিও রান্না মানে করা যায় আর কি। তো আপনারা আমাকে একটু জানাবেন যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন, এই টক পাতার ফুল দিয়ে আমি কি কি করতে পারি। আর এই তো যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার বোনের জন্য রেখেছি যে ও আসলে রান্না করব। তো আগে যেহেতু এই গাছ থেকে বেগুন রান্না করেছি, ওরা যেদিন এসেছে সেই বেগুনটা খেয়েছে। তো আসলে এই বেগুনগুলো অনেক মজা, পাতিলে দিলেই সিদ্ধ হয়ে যায় এরকম আর কি, যেহেতু কোনো ফরমালিন নেই, বিষমুক্ত। তো এই তো এই তিনটা বেগুন আছে আর কি। তো আমরা সবাই মিলে আমাদের ছাদের গাছগুলো দেখছিলাম, হাসছিলাম, আর কুলকুল পরিবেশ ভালোই লাগছিল আর কি। তো আজকের ভিডিওটা আসলে 15 মিনিটের হয়ে গিয়েছে, তো আশা করি সবাই ফুল ওয়াশ করে দিবেন যদি আপনাদের হাতে সময় থাকে, আর যদি সময় না থাকে তাহলে আসলে টেনে টেনে ভিডিও দেখবেন না, একদম চলে যাবেন ভিডিও থেকে, টেনে দেখলে আমাদের চ্যানেলের ক্ষতি হয়। আর আসলে অনেক কষ্ট করে এই চ্যানেলটা এতটুকু পর্যন্ত এনেছি, তো আপনার এই টেনে দেখার ফলে যদি আমার চ্যানেলের ক্ষতি হয় তাহলে আপনার দেখার কি প্রয়োজন। তো যাই হোক, এই যে দেখেন এদিকেও একটা কুমড়া হয়েছে, এই যে এই আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই যে আমার আঙ্কেলের গাছেও লাউ ধরেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।